খুচরো বাজারে 150 টাকা ছাড়িয়েছে দেশি পেঁয়াজের কেজি। 2 সপ্তাহের মধ্যে বাজারে দেশি পেঁয়াজের 35 টাকা পর্যন্ত দাম বেড়েছে, বেড়েছে আমদানি করা পেঁয়াজও। আড়তদার ও ব্যবসায়ীরা জানান, বর্তমানে কৃষকের ঘরে দেশি পেঁয়াজের মজুদ শেষের দিকে। অন্য বছরগুলোতে অক্টোবরের মধ্যেই মরিকাটা পেঁয়াজের আবাদ শেষ হয়ে যায়। এই পেঁয়াজ বাজারে এলে দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকে, কিন্তু বৃষ্টির কারণে এবার মরিকাটা জাতের পেঁয়াজের চাষে দেরি হচ্ছে। এসব কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। খুচরা বাজারে ভালো মানের প্রতি কেজি দেশি পেঁয়াজ এখন 150 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজের কেজি ছিল 125 থেকে 140 টাকা। রাজধানীর পাইকারি বাজারে দাম বেড়েছে দেশি পেঁয়াজের। এ বিষয়ে কারণ বাজারের পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী ইউসুফ রানা। রানা, পেঁয়াজের দাম বাড়তির দিকে বলছিলাম এবং এই সময়টায় পেঁয়াজের দাম একটু বাড়তি থাকে সেটাও জানাচ্ছিলাম, কি অবস্থা আজকে, কমতে পারে কতদিন নাগাদ, কি বলছেন বিক্রেতারা ক্রেতারা? কর্মী, আপনি যেমনটা বলছিলেন, দেশি পেঁয়াজের দামটি কিন্তু ঊর্ধ্বমুখী। গত 1 সপ্তাহ আগে যে দাম ছিল দেশি পেঁয়াজের পাইকারি বাজারে 140 টাকার মধ্যে, সেটি কিন্তু 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং আমদানি করা পেঁয়াজের দাম তবে তুলনামূলক কম, সেটি বিক্রি হচ্ছে 100 টাকা 95 টাকা কেজির মধ্যে। তবে বিক্রেতারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে দেশি পেঁয়াজের সরবরাহ কিন্তু এরই মধ্যে কমে এসেছে, এবং সারা দেশে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বন্যার কারণে পেঁয়াজের যে উৎপাদন, নতুন মৌসুমের যে পেঁয়াজের উৎপাদন, সেটি কিছুটা ব্যাহত হতে পারে বলে তাদের শঙ্কা, এবং সেজন্য দেশি পেঁয়াজের পরবর্তী মৌসুমে যে পেঁয়াজটি বাজারে আসবে সেটির জন্য কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে। তবে মুড়িকাটা পেঁয়াজ যেটি বলে, শুরুতেই পেঁয়াজের মৌসুমের শুরুতে যে পেঁয়াজটি আসে মুড়িকাটা পেঁয়াজ, সেই পেঁয়াজটি বাজারে আসলে কিন্তু দাম আরও কমতে থাকবে বলে তারা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি পদ্ধতি হলো আমদানি করা পেঁয়াজের সরবরাহ বাড়ানো বাজার নিয়ন্ত্রণ করার জন্য। সেই আমদানি করা পেঁয়াজের সরবরাহ যদি আরও বাড়ে তাহলে পেঁয়াজের দামটি কিন্তু আরও নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা কিন্তু বাজারে এসে, পাইকারি বাজারে এসে প্রচুর পরিমাণে আমদানি করা পেঁয়াজও দেখতে পেয়েছি, এবং বাজারে কিন্তু সরবরাহ ঘাটতি নেই, যেটি সবচেয়ে বড় বিষয়। সেই জন্য পেঁয়াজের জন্য যে একটি উৎকণ্ঠা বা একটি ক্রাইসিস তৈরি হওয়ার, সংকট তৈরি হওয়ার যে বিষয় সেটি কিন্তু বাজারে নেই, তবে দাম তুলনামূলক একটু বেশি, এবং সেই দামটি কমিয়ে রাখার জন্য সরকারের পক্ষ থেকেও নানা পদক্ষেপ আমরা দেখতে পেরেছি। আমদানির পরিমাণ বাড়ানোর যে বিষয় সেই দিকেও কিন্তু সরকারের নজর আছে। তবে ভোক্তাদের দাবি যে সরকার যেই দাম বেড়েছে বাজারে, এটি সরকার যদি আরও একটু মনিটরিং করে, অর্থাৎ মধ্যস্থভোগীদের দৌরত্ব যদি আরেকটু কমানো যায় তাহলে এখনও হয়তো আরও কিছুটা কম দামে বাজারে পেঁয়াজ পাওয়া যেত। উর্মি, এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে ইউসুফ রানা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার।